أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. পৃথিবীতে একটি গ্রন্থ রয়েছে যে গ্রন্থ নিজের ব্যাপারে বলে সোজা পথের পথিক হল সেই গ্রন্থটি। 6 নম্বর সূরা আল আনআমের 126 নম্বর আয়াতে বলা হচ্ছে, হাদা সিরাতু রব্বিকা মুস্তাকিমান, এই গ্রন্থটি হলো তোমার রবের সত্য পথের গ্রন্থ। এখন যারা পৃথিবীতে হাদিস নিয়ে চলছে, উসুল নিয়ে চলছে, ফিকা নিয়ে চলছে এবং ফাজাইল আর ফয়জান নিয়ে চলছে, সেই গ্রন্থগুলি কোথাও কি বলছে যে হাদা সিরাত রব্বিকা মুস্তাকিমান? এই কোরআন ব্যতীত যত ধর্মের গ্রন্থ এই পৃথিবীতে আপনি এবং আমি পাব, কোনো একটি গ্রন্থতে এই কথা লেখা নেই যে এই গ্রন্থ হাদা সিরাত রব্বিকা মুস্তাকিমান। শুধুমাত্র এই একটি গ্রন্থই বলে যাচ্ছে, আর এই গ্রন্থটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। তবেই তো এই কোরআনের 81 নম্বর সূরা তাকবীর এর আয়াত নম্বর 25 থেকে 39 আমরা দেখতে পাবো। এখানে বলা হচ্ছে 25 থেকে 29 আমরা দেখতে পাবো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা হুয়া বিকাওলি শাইতানির রাজিম ফা আইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এই হাদা সিরাত রব্বিকা মুস্তাকিমান, এই গ্রন্থের ব্যাপারে আল্লাহ বলছেন এ যে ধিকৃত শয়তানের কথা নয় মোটেই। ওয়ামা হুয়া বিকাওলি শাইতানির রাজিম, রজমকৃত শয়তানের কোনো মুখের কথা এর ভিতরে নেই। ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় চলে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এ তো জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, যারা সত্য পথে চলতে চায় তাদের জন্য, সোজা পথে যারা চলতে চায় তাদের জন্য। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তুমি তো ওমা তাশাউন ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমরা তো কোনো কিছুই চাইতেই পারো না, ইচ্ছাই করতে পারো না, তবে রব্বুল আলামিনের যা ইচ্ছা তা ব্যতীত। হাদা সিরাত রব্বিকা মুস্তাকিমান লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, মানুষের মধ্য থেকে যারা সত্য পথে চলতে চায় তাদের জন্যই রয়েছে একটি গ্রন্থ। আর এই সত্য পথে যারা চলবে তারা সবসময় হাদিস, উসুল, ফিকা, মানবরচিত গ্রন্থ বর্জন করে চলবে, তাহলে সিরাতু রব্বিকা মুস্তাকিমান পাবে। আর লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, যারা এই সত্য পথে আসতে চাবে তারা তাদের ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে নেবে, তাহলে সঠিক পথ পাবে, নইলে ভ্রান্ত পথে তারা হাবুডুবু কেটে থাকবে, কোনোদিন নাজাত তাদের মিলবে না।